ফিল্ডে আবার খেলতে যাবে মৌসুমি অক্ষরেখা। তৃণমূল বৃষ্টিতে ভাসবে রাজ্যের এই সকল জেলাগুলি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আবারও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে আবারও এই তৃণমূল ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। আজ সকাল থেকে রাজ্য জুড়ে আকাশে মুখ ভার, কোথাও বৃষ্টি নামবো নামবো অবস্থা, কোথাও আবার চলছে ঝিরি ঝিরি বৃষ্টি। কোন কোন জেলায় আবার ভারী বৃষ্টি নেমেছে ভোরের আলো ফোটার ওঠার সাথে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর দিকে নজর রাখলে দেখা যাচ্ছে এমন আবহাওয়া বজায় থাকবে এই উইকেন্ডে। এবছর রাজ্যে বর্ষার ঘাটতি থাকলেও শরতের শুরুতে নিম্নচাপের জেরে তার বদলে যেতে চলেছে একাংশের আবহাওয়া। ফলস্বরূপ পুজোর আগে এই উইকেন্ডে ভাসবে গোটা রাজ্য। এদিকে হাওয়া অফিসে পূর্বাভাস দিকে নজর দিলে কিন্তু তেমনটা দেখা যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, গত সপ্তাহে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, বর্তমানে তা সরে গিয়ে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে। এদিকে বঙ্গোপসাগর উপর একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে বিস্তৃত রয়ে সেটি দীঘার উপর অবস্থান করছে। এর পরোক্ষ প্রভাব পড়ছে বাংলায়, জারি হয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস, এমনটাই জানিয়েছেন তারা। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারবে বলে জানিয়েছেন তারা। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া জেলায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারবে বলে পূর্বাভাস জানিয়েছেন তারা। আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি পূর্বাভাস, কার্যত প্রকৃতি তোলপাড় হবে আর পাহাড়ি জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় রয়েছে আজ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিন কলকাতা আশেপাশে এলাকায় থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 থেকে 26 ডিগ্রির মধ্যে। পাশাপাশি এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 91%, সর্বনিম্ন 78% মাঝামাঝি। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেট।